কানেক্ট আছো দুই হাত সামনে পেছনে নিয়া ঘুরে ফেরা আগানো পেছানো সামনের দিকে এগিয়ে চলো ওকে গো ব্যাক আর ফেলবা ওকে স্টপ তুমি সময় টিভিকে ধন্যবাদ জানাবো মেনি মেনি থ্যাঙ্কস টু টাইম টিভি প্রশ্নের উত্তর দেয়া হ্যান্ডশেক করা আমার সঙ্গে করো হ্যান্ডশেক ওকে গুড সে ধরেও রাখতে পারবে ওকে ডাউন অভিনন্দন জানানো দু হাত উঁচিয়ে আমার কাছাকাছি নিয়ে আসো ওকে 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 স্টপ ট্রেতে খাবার নিয়ে এগিয়ে যাওয়া এবং প্রধানমন্ত্রী সহ দেশ বরণ্য ব্যক্তিদের নাম বলতে সক্ষম চিট্টি নামের এ রোবটটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি The name of the Prime Minister of Bangladesh is Sheikh Hasina, daughter of Bangabandhu. When did Bangladesh become independent? Bangladesh gained independence on March 26, 1971. Okay. Hello, Chitti. তুমি কিছু বিখ্যাত ব্যক্তির নাম বল তো ইউ ক্যান সে সাম ফেমাস পিপল Bangladesh freedom fighter Sheikh Mujibur Rahman, the head of state of Bangladesh provisional government, Taj Din Ahmed, the first prime minister of Bangladesh during the war of liberation, Zainul Abidin painter, Munir Chowdhury educationist, Muse ওকে হ্যালো চিট্টি তোমাকে কে বানিয়েছে হু মেড ইউ আই ওয়াজ মেড বাই এমটি হাসান হাবিব হি হ্যাজ বিন মেকিং মি ফর আ লং টাইম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুন্দরহবি গ্রামে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা যুবক আহসান হাবিবের বাসনা এখন আর স্বপ্ন নয় যেন সাফল্যের আকাশ ছোঁয়া পরিস্ফুটন আমার বাবা ছিল একজন পেশায় মেকার তিনি টিভি এবং ফোনের মেকার ছিল আর ওনার সূত্রপাতে আমার তাতাল জিনিসটা চিনা বা রাজন জিনিসটা চিনা বাবা যখন বাসায় ছিল না লুকিয়ে লুকিয়ে আমি এই কাজগুলো করতাম আমি একটা ভিডিও দেখতে পারি একটা অনলাইনের মাধ্যমে একটা হোটেলে একটা রোবট খাবার পরিবেশনের করা ছিল কেবলমাত্র ওখানে তাদের বডিটা দেখছি আর আমার যে চিন্তা ধারণাগুলো সেগুলোকে কাজে লাগিয়ে আমি আমার বাংলাদেশে বসে আমি এই যে আজকের এই চিট্টি রোবটটি তৈরি করেছি তো মূলত এটি এখনও আমি বলতে চাচ্ছি যে স্বয়ংসম্পূর্ণ রোবট একটি নয় আমি এর ভিতরে আরও অ্যাডভান্স কিছু প্রযুক্তি ডুগাতে চাই যেটা দিয়ে সে অনেক ডেভেলপ করতে পারবে এবং বাংলাদেশ সহ আমার এই গ্রামকে যাতে গোটা বিশ্বের সামনে উপস্থাপন করতে পারি তার তৈরি করা রোবট বেয়ারার কাজ করবে স্থানীয় একটি হোটেলে আর রেস্টুরেন্টে চলছে তার পরীক্ষামূলক অনুশীলন প্রতিদিন উৎসুক জনতা ভিড় করে তার বাড়িতে সর্বনিম্ন ভোল্ট দিয়ে আমি এটা কন্ট্রোল করতেছি তো এর থেকেও সে অনেক বেশি ওয়েট নিতে পারবে শুধু পানিই নয় এর থেকে যদি আমি 3-4-5-6-7 কেজি-8 কেজি অবধি পর্যন্ত আমি ওজন তুলে দিতে পারবো এবং সে অনায়াসে সে নিয়ে যাওয়া আসা করতে পারবে তো ফাইনালি আমার ওয়েটের কাজটা শেষ তো এটাকে যদি আমি রোটে রাখি রোটের কাজও করতে পারবে মানে এনি প্লেস 2018 সালে আমার বাবা ঢাকায় পেশায় একটা নিয়োজিত অবস্থায় অ্যাক্সিডেন্টে মারা যায় তার ফলে আমরা দুই ভাই মা বোন আমরা একসঙ্গে থাকি আমার ভাইও একজন পেশায় দিনমজুর বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু টাকা সংগ্রহ করে ঋণ করে আমার নানিমা উনিও বিধবা মানুষ আমাকে প্রচণ্ড হেল্প করছে ওনার যে আর্থিক যে জমানো টাকাটা ছিল সে টাকাটা আমার হাতে তুলে দেয় অনেকে হয়তো বা চিট্টি মুভি দেখে থাকবে ইন্ডিয়ান একটা মুভি অনেকটা সমালোচিত একটা মুভি ব্যবসা সফল তো এই রোবটের ভিতরে যে কাজগুলো ছিল কাল্পনিক সেগুলো আমি এর ভিতরে বাস্তবায়ন করতে চাই যদি আর্থিকভাবে আমি সহযোগিতা পেয়ে থাকি তো সেক্ষেত্রে আমি মানুষের মতো চলাফেরা পা ফেলা মানুষের মতো দৌড়ানো হাঁটানো এই সবগুলো কাজ আমি দিতে সক্ষম হবো যদি আমি আর্থিকভাবে সহযোগিতা পাই হোটেলের যে আইটেমগুলো থাকে সে সবগুলো সে তাদের সঙ্গে কনভারসেশন করবে এবং সে মতবে কাস্টমার যে চায় যেটা সেটা সে দিতে পারবে প্লাস্টিকের মোড়কে মানুষের আদলে 4 ফুট উচ্চতা আর 15 কেজি ওজনের ইলেকট্রনিক সামগ্রী ডিভাইস সফটওয়্যার ল্যাপটপ আর আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে তৈরি করা হয় রোবটটি নির্দেশ করলেই ফলো করে সে দুই ভাই দুই বোন মা খালেদা বেগমকে নিয়ে দরিদ্র কৃষক বাবা মজুমিয়ার উপার্জনে কোনো রকমে চলছিল তাদের জীবিকা নির্বাহ ও হাবিবের রোবট তৈরির কাজ 2018 সালের গোড়ার দিকে পরিবারের আশার আলো বাবা মারা গেলে জীবন নির্বাহ ও রোবট তৈরির কাজের উৎসাহে আধার নেমে আসে সবার ছোট হাবিব সংসারের হাল ধরতে খুঁজে নেয় টিউশনের কাজ সকাল থেকে রাত পর্যন্ত টিউশনের টাকায় জীবিকা নির্বাহ আর রোবট তৈরির কাজ চলে অবশেষে সে তৈরি করে রোবট চিট্টিকে
হাবিবের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরা সহ এলাকার মানুষ আনন্দে উদ্বেলিত। প্রত্যাশাটাও অনেক বড়। হাবিবের এমন অর্জন শুধু লালমনিরহাট নয়, এটি সারা দেশের জন্য সম্মানের, যা তথ্য প্রযুক্তিতে মাইলফলক হিসেবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ও একটা বিলিয়ন স্টুডেন্ট বা তার ভিতরে একটা যে প্রতিভা, যে কোনোভাবে সাপোর্ট করলে সে এর থেকে ভবিষ্যতে এর থেকে ভালো প্রযুক্তি একটা রোবট আবিষ্কার করতে পারে। অধীর অপেক্ষায় আমরা বসে আছি এই রোবট এই হোটেলেই কাজ করার কথা, এটা দেখার জন্য যে আমাদের এই রোবটটা যেন হাবিব আরও জন্য উন্নত করতে পারে। সরকারের কাছে আমরা এটাই তার আকুল আবেদন করতেছি। আমার ছেলে মনে করেন যে যদি কিছু সাহায্য পায় সরকারের কাছ থেকেই, আর মানবত ব্যক্তি যে যারা আছে সবাইকে আমি অনুরোধ জানাই, আমার ছেলেটাকে গরিবের ছেলে একটা মানে মাউরি ইতিম ছেলে যদি কিছু সহযোগিত পায় সকলের কাছ থেকেই, তাহলে হয়তো বাংলাদেশে আরও কিছু উন্নত মানের জিনিস বানাই তৈরি করতে পারবে। তুষ ভান্ডার আরএমএম সরকারি উচ্চ বিদ্যালয়ের ফান্ডের 12,000 টাকায় রোবট তৈরির সুযোগ পায় আহসান হাবিব। 2017 সালে উপজেলা ও জেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় এই রোবটটি প্রদর্শন করে প্রথম হবার যোগ্যতা অর্জন করে। এমন অর্জন তার রোবট তৈরির উৎসাহ ও কাজের গতি আরও বাড়িয়ে দেয়। আমাদের বিদ্যালয়ের সহযোগিতা এবং অর্থায়নে সে একটি রোবট তৈরি করে প্রদর্শনীতে প্রদর্শন করে। সেই রোবটের কার্যক্রম দেখে বিচারকরা তাকে এখানে প্রথম স্থান দিয়েছিল, পুরস্কারে পুরস্কৃত করেছিল। পরবর্তীতে এটি জেলা পর্যায়ে প্রদর্শনী হয়, সেখানেও সে চ্যাম্পিয়ন হয়। এই প্রযুক্তিতে সে আরও এগিয়ে যাক আমি আশাবাদ ব্যক্ত করি। উনি যে রোবট বানিয়েছেন তাকে দেখে এই এলাকার অনেক শিক্ষার্থী অনুপ্রাণিত হবে, উজ্জীবিত হবে। এটা এই এলাকার জন্য গর্বের, আমাদের জন্য তো অবশ্যই গর্বের। আমরা চাই তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সাপোর্ট দেওয়ার জন্য তারা যেন সামনে এগিয়ে আসে, একটু সামনের দিকে এগিয়ে যায়। লালমনিরহাটের কালীগঞ্জ সরকারি করিমউদ্দিন পাবলিক কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আহসান হাবিবের রোবট তৈরি তথ্য প্রযুক্তিতে মাইলফলকের সংযোজন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষাবিদরা। মন্ত্রণালয়, আইসিটি বা এই প্রযুক্তি নির্ভর মন্ত্রণালয় তার উপর যদি সুদৃষ্টি আরোপ করে, তাহলে সে নিজেকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস পাবে। গ্রামীণ দরিদ্র পরিবারের মেধাবী যুবক আহসান হাবিবের তৈরি করা রোবট সিটি শুধু স্থানীয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নয়, কাজ করবে দেশের নামিদামি রেস্টুরেন্টে আর বাসাবাড়িতে, এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। সময় সংবাদ, লালমনিরহাট।